প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন স্কোর অ্যান্ড লেজার সার্ডার মুন স্পেশাল হচ্ছে ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আজকে আমরা একটা নতুন বিষয়ে বক্তব্য রাখবো বিশেষ করে আমরা যারা চর্মে চিকিৎসা করি চর্ম লেজার সার্জারি করি লেজার ট্রিটমেন্ট করি তাদের কাছে প্রতিনিয়ত অনেক ধরনের পেশেন্ট এসে থাকে বিশেষ করে যাদের আমরা এই কথা বলা অবস্থা আপনার ভিডিওর স্ক্রিনে আপনারা কিছু ছবি দেখতে পারবেন হয়তো আমরা বললে নাও বুঝতে পারবেন ছবি দেখে বুঝতে পারবেন এই ডিজিজগুলা স্কিনে হয়ে থাকে বিশেষ করে মুখে হয়ে থাকে এবং বা বডির অন্য জায়গায়ও হতে পারে সেই ডিজিজ নিয়ে কথা বলবো যেগুলি আমরা কোনো ওষুধের মাধ্যমে ইউজলি ভালো না হলেও সেক্ষেত্রে আমরা ল্যাজারের মাধ্যমে ভালো করতে পারি আমাদের বক্তব্য আজকে লেজারের মাধ্যমে আমরা স্কিনের কয়েকটা ইম্পর্টেন্ট ডিজিজের কথা বলছি যেগুলি নিয়ে মানুষ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছে ভালো চিকিৎসা পাচ্ছে না কিন্তু সেই চিকিৎসার জন্য আজকে কুমিল্লা মুন হসপিটালে আমরা সেই লেজার নিয়ে এসেছি এবং যে ডিজিজের কথা বলছি সেগুলির ছবি আপনার স্ক্রিনে দেখতে পারবেন বিশেষ করে মেলাজমা ম্যাস্তা ম্যাস্তা একটা খুবই একটা এমন একটা সমস্যা যেটা সহজে ভালো হইতে চায় না তারপর আছে নিবাস অটা এবং নিবাস ইটো এই ডিজিজগুলোর কথা বলার হচ্ছে এবং এই ডিজিজগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা হয়তো শব্দ আমার কথা শুনে নাও বুঝলেও কিন্তু ছবি থেকে বুঝতে পারবেন এই ডিজিজ যাদের আছে তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন কুমিল্লা মনুস্পালে আমরা লেজারের মাধ্যমে এই চিকিৎসা চিকিৎসা করে এই ডিজিজগুলোকে আমরা ভালো সম্পূর্ণভাবে ভালো করতে পারি বিশেষ করে ম্যালাজমা নেবা নিবাস অটা এবং নিবাস ইটু এবং আপনার ছবি দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের চেম্বারে কিন্তু আরও লেজার আছে এই এই যে আমার হাতে যে লেজারটা দেখছেন এটা একটা ট্রেডিশনাল লেজার এটা আমরা ইতালি থেকে নিয়ে আসছি বায়োটেক ইতালিয়ার লেজার এই লেজারগুলো আমরা ইউজ করি কিন্তু এগুলিতে ভালো ফল হয়তো অনেক সময় বিশেষ করে মেলাজমা এবং নিবাস অটা এবং ইটুতে আসতে চায় না কিন্তু আমরা যদি নতুন একটা লেজার যেটা নতুন সংস্করণ লেজার আরও মডার্ন সেটা হচ্ছে পিকু সেকেন্ড লেজার পিকু সেকেন্ড ইন্ডিয়াক লেজার আমরা ইউজ করি সে পিকু সেকেন্ড লেজার ইউজ করেও কিন্তু আমরা সেই যেই ডিজিজ আপনার স্কিনে দেখতে পাচ্ছেন সেই রোগগুলো ভালো করতে পারি যাদের এই সমস্যা থাকবে ডেফিনেটলি আপনারা আপনাদের সাথে যোগাযোগ করেন এখন আর মানে মেলাজমা নিবাসটা বা জন্মদাক অনেক সময় দেখবেন জন্মের পরে কিছুদিন পরে মুখের মধ্যে অর্থাৎ বডিতে বিভিন্ন ধরনের স্পট পরে কালো স্পট পরে এই স্পটগুলো কিন্তু উঠানো অনেকের বিশেষ করে মুখে হইলে তাদের সমস্যা হয় দেখতে ভালো লাগে না তারা উঠাতে চান বা এইগুলি দূর করতে চান স্কিন থেকে সেটা দূর করার জন্য আমরা নতুন একটা লেজার নিয়ে এসেছি কুমিলা মুন সেটা হলো পিকু সেকেন্ড লেজার পিকু সেকেন্ড এন্ডিয়াক লেজার ইউজ করে আমরা নিবাসটা ম্যালাজমা এবং নিবাস ইটু সহ বিভিন্ন ধরনের পিগমেন্টেশন যেগুলি বর্ধিত হয়ে থাকে সেগুলি আমরা দূর করতে পারি এবং সেই বিষয়ে আজকে আমরা বক্তব্য বক্তব্যস্থান করি এবং আমরা স্কিনে যে ছবিগুলো দেখছেন এই ডিজিজগুলো যাদের থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অল্প মানে মূল্যে আমরা চেষ্টা করব। আপনাদেরকে এই সার্ভিসটা দিতে যারা যাতে আপনার লেজারের মাধ্যমে আপনার এই স্কিন ডিজিজগুলো ভালো করতে পারেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন ডেফিনেটলি শেয়ার করে দিবেন অন্য মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে কুমিলাতে হওয়ার ধরনের এই উন্নত মানের লেজার অন্য কোথাও নাই কিন্তু এই লেজার করে যে আমরা বিশেষ করে এই ডিজিজগুলো ভালো করতে পারবো তারা জানলে হয়তো অনেকের উপকার হবে যার কারণে আপনি শেয়ার করবেন এবং আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাই এবং ডেফিনেটলি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য লেজার লেবার চিকিৎসার মাধ্যমে আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ স্বল্প মূল্যে সেই সার্ভিসটা দিতে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ সালামু আলাইকুম